হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি মিরপুর পাখির হাটে। এখানে পাখি এবং কবুতর দুটোই পাওয়া যায়। এটা পাখি এবং কবুতর দুটোর জন্যই খুবই বিখ্যাত একটা হাট। তো প্রথমেই বলে নেই, মিরপুর কবুতরের হাট বা পাখির হাট নামে এই হাটটি পরিচিত। এটি মিরপুর এক নম্বর গোল চত্বরটা আছে, সেই গোল চত্বর থেকে হাতের বাম দিকে যে শাহ আলী কলেজটা আছে, সেই শাহ আলী কলেজের পাশের গলিতেই এই হাটটা বসে। তারপরও কেউ যদি চিনতে না পারেন, আপনারা যে কেউ মিরপুর এক নম্বরে এসে জিজ্ঞেস করলেই আপনাদেরকে এই হাটে নিয়ে আসবে। যাই হোক, আমরা চলে এসেছি এই হাটে। আর একটা তথ্য বলে দেই, এই হাটটি প্রতি শুক্রবার সকাল 6টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত বসে আর কি। তবে হাটে আসার সবচেয়ে উত্তম টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 11টার ভিতরে, মানে দুপুরের পর যদি আপনারা হাটে আসেন, তাহলে আসলে হাটের থেকে সবচেয়ে বেশি পাখিগুলো যারা ক্রেতা তারা সকাল সকাল এসেই পাখিগুলো কিনে নিয়ে যায়। সো ভালো পাখি বা ভালো কবুতর যদি আপনি চান, তাহলে আপনাকে সকালবেলায় হাটে আসতে হবে। হাটে যদি আপনি দেরি করে আসেন, তাহলে দেখা যাবে যে আপনি কবুতর পাচ্ছেন, পাখি বা কবুতর পাবেন, কিন্তু সেই পাখি বা কবুতরগুলো হয়তো বা ঠিক ততটা ভালো হবে না। কারণ আপনারা সবাই জানেন যে প্রথমে আসলে সবাই হচ্ছে ভালো জিনিসটাই বেছে নেয়। সো আপনারা এটা বুঝতেই পারছেন। যাই হোক, যেটা বলছিলাম যে এই হাটটি প্রতি শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 3টা-4টা-5টা পর্যন্ত বসে। আর যেটা বলছি সেটা হচ্ছে, আপনারা যদি হাটে আসেন, তাহলে অবশ্যই অবশ্যই কবুতর সম্পর্কে জেনে তারপরে আসবেন। কবুতর বা পাখি আপনারা যেটাই কিনতে এই হাটে আসেন, আপনারা অবশ্যই কবুতর বা পাখি সম্পর্কে জেনে আসবেন। বিকজ অফ এখানে অনেক ধরনের ভালো বিক্রেতাও আছে, আবার বেশ কিছু বিক্রেতা আছে যারা হচ্ছে সবসময় মানুষকে ঠকানোর চেষ্টা করে। তো আপনি যদি কবুতর সম্পর্কে ভালো না জানেন, তারপর যদি আপনি কবুতর কিনতে আসেন, তাহলে হয়তো বা আপনার ঠকার সম্ভাবনাটা বেশি থাকে। হয়তো বা আপনি দাম বেশি দিয়ে ভালো জিনিসটা পাবেন না, আবার অনেক সময় হয়তো বা আপনি একে দুইটা তোর মানে নর কবুতর অথবা দুইটা মাদি কবুতর একসাথে ধরাই দিলেও আপনি বুঝতে পারবেন না। তো কবুতর কেনার আগে অবশ্যই আপনাকে কবুতর সম্পর্কে জেনে তারপরে আসতে হবে। আর যদি আপনি কবুতর সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিচিত কাউকে নিয়ে আসবেন যে হচ্ছে কবুতর সম্পর্কে জানে, কোনটা কী জাতের কবুতর, কবুতরকে কীভাবে চেনা যায়, এসব যে বুঝতে পারে যে কবুতর পালে, সেই ধরনের কাউকে নিয়ে তারপরে অবশ্যই আপনারা হাটে আসবেন। তাহলে আপনারা ভালো কবুতর বা ভালো পাখি কিনতে পারবেন। যাই হোক, এরপরে যেটা বলছি সেটা হচ্ছে, এইখানে এই হাটে আসলে অনেক ধরনের কবুতর পাওয়া যায়। প্রচুর কম দামি থেকে মানে দেশি কবুতর থেকে শুরু করে এখানে বিদেশি কবুতরও পাওয়া যায় এবং অনেক দামি দামি কবুতর পাওয়া যায়। এখানে 15,000, 20,000, 30,000, 40,000 টাকা দামের কবুতরও পাওয়া যায়। এখানে আসলে অনেক প্রজাতির কবুতরই আসে, অনেক ধরনের কবুতর। আমি ঠিক কবুতরের সবগুলোর নাম জানি না, তাই আমি নামগুলো বলতে পারছি না। আপনারা যারা কবুতর ভালো চিনেন, তারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখার পরে তারপরে আপনারা নিজেরা হাটে এসে যাচাই বাছাই করে তারপরে কবুতর কিনতে পারেন। এখানে পেয়ার কবুতর পাওয়া যায়, সিঙ্গেল কবুতর পাওয়া যায়, আবার এই ধরনের বাচ্চা সহ কবুতরও পাওয়া যায়। যাই হোক, তারপর বন্ধুরা আপনাদেরকে আরও জানাই রাখি যে এই হাটের পাশেই হচ্ছে আপনারা কবুতর বা পাখির খাবারের জন্য যেই সব খাবার, পাখি বা কবুতর যেই সব খাবার খায়, সেই ধরনের খাবার আপনারা পাবেন, খাবারের দোকান পাবেন একদম হাটের পাশেই। আপনারা একবারে হচ্ছে হাটে এসে
খাবারের দোকান থেকে আপনারা কবুতর বা পাখির জন্য খাদ্য কিনে নিতে পারবেন এবং এখানে খাঁচাও বিক্রি হয়। সো আপনারা চাইলে এখান থেকে কম দামে বা বেশি দামে আপনার মনের মতো করে খাঁচাও কিনে নিতে পারবেন। আর একটা যেটা আছে সেটা হচ্ছে এখানে খাঁচার পাশাপাশি এই একটা কবুতর বা একটা পাখির বাসায় যে ধরনের পাত্র, যে ধরনের জিনিসপত্র ইউজ হয়, বা যেমন পানির পাত্র, খাওয়ার পাত্র, তারপরে খাঁচা, খাঁচার নিচে ট্রে যেটাতে কবুতর বা পাখির ময়লা পরিষ্কার করে, এই ধরনের সব কিছুই এখানে কিন্তু কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে এই হাজে আছে হাটটার পাশেই, হাটটার ভিতরে আপনারা আসলে কিছু দূর হাটতেই হাতের ডান পাশে আপনারা দেখতে পারবেন এটা একটা দোকান আছে। এই দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই, কবুতর বা পাখি পালার জন্য যা যা দরকার সব কিছুই কিনে নিতে পারবেন। এছাড়াও আরও আপনারা এই হাটটার মধ্যেই একদম শেষের দিকে আপনারা একটা ওষুধের দোকান পাবেন, যেখানে পাখি বা কবুতরের সমস্ত ধরনের ওষুধ বিক্রি করা হয়। আপনারা ওইখানে ডাক্তারও একজন বসেন, আপনারা চাইলে সেই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার পাখি বা কবুতরের যে অসুখ হয়েছে বা কী ভ্যাকসিন খাওয়াবেন, কী ভিটামিন দিবেন বা কী ধরনের খাবার খাওয়াবেন, এই সব কিছু তথ্য আপনারা চাইলেই কিন্তু সেই ডাক্তারের কাছ থেকেও জেনে নিতে পারবেন। সো আপনারা এই হাটে আসলে একবারে কবুতর কেনা থেকে শুরু করে কবুতর কেনা, তারপরে হচ্ছে আপনার খাঁচা কেনা, কবুতর বা পাখি পালার জন্য যত ধরনের পাত্র, পানির পাত্র, খাবার পাত্র, এছাড়াও ট্রে, এছাড়াও আরও যা যা লাগে কবুতর বা পাখির ডিম দেওয়ার জন্য, যেই একটা মাটির একটা দইয়ের সরার মতো লাগে সেইটা, সব কিছুই আপনারা এখানে কিনতে পাবেন। এবং এখান থেকে যাওয়ার সময় একবারে আপনারা কবুতর বা পাখির জন্য খাবারও কিনে নিয়ে যেতে পারবেন, প্লাস হচ্ছে আপনাদের যেই মেডিসিনটা দরকার হয় সেই মেডিসিনটাও নিয়ে যেতে পারবেন ডাক্তারখানা থেকে। এবং এই ডাক্তারের সাথে আপনার পরামর্শও করে নিতে পারবেন যে আপনার কবুতর বা পাখিকে আপনারা কীভাবে অসুখমুক্ত রাখবেন। তো যাই হোক দর্শক, আরও যেটা বলছি যে এই মিরপুর হাটটার ছাড়াও আরও অনেক হাট আছে, টঙ্গি হাট, এটা আরও অনেক বড় একটা হাট। আমার আসলে টঙ্গি হাটে যাওয়া হয় নাই, আমি এর আগে গিয়েছিলাম কিন্তু তখন ভিডিওটা করতে পারি নাই, তখন ভিডিওটা করি নাই। আমি আবার যাবো ইনশাল্লাহ টঙ্গি হাটে, টঙ্গি হাটে গেলে আমি টঙ্গি হাটের ভিডিওটা করে নিয়ে আসবো। এটাও অনেক বড় একটা হাট, টঙ্গি হাট থেকে মানে প্রথম যত ধরনের পাখি বা কবুতর ঢাকায় আসে সেটা ফার্স্টে টঙ্গি হাটে আসে, টঙ্গি হাট থেকে তারপর হচ্ছে অন্যান্য জায়গাগুলোতে সাপ্লাই করা হয়। তো মিরপুরের হাট এটাও অনেক বড় একটা হাট, বিশাল বড় একটা হাট। এখানেও আপনি প্রচুর, আপনি যে আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারছেন, এখানে আসলে প্রচুর অনেক ধরনের অনেক প্রজাতির কবুতর পাওয়া যায় এবং পাখিও পাওয়া যায়। তো দর্শক, এই হাটে সাধারণ কবুতর মানে দেশি কবুতর আছে, দেশি কবুতর ছাড়াও এই হাটে হচ্ছে ঘর সাজানো বা যেগুলোকে ফ্রেঞ্চ কবুতর বলা হয়, যেগুলো হচ্ছে লক্ষ্মী কবুতর, সেই ধরনের কবুতর, যেমন লক্ষা, এই ধরনের অনেক কবুতর পাওয়া যায়, যেগুলো হচ্ছে মানে পুতুল কবুতর বলা হয়, মানুষের ঘরের ভিতরে ছেড়ে দিয়ে পালে উঠতে পায় না ঠিকমতো, সেই ধরনের আদুরে কবুতর পাওয়া যায়। এছাড়া এখানে রেসার কবুতর পাওয়া যায়, যারা রেস করতে পছন্দ করেন, ভালোবাসেন, তারা এখান থেকে রেসার কবুতর নিতে পারবেন। গিরিবাস পাওয়া যায়, লক্ষা পাওয়া যায়, পটার পাওয়া যায়, মুখী কবুতর পাওয়া যায়, গলা সবুজ কবুতর পাওয়া যায়, তারপরে কিং কবুতর পাওয়া যায়, মানে এখানে মোটামুটি অনেক ধরনের কবুতরই পাওয়া যায়, মোটামুটি সব ধরনের কবুতর, অনেক মানে সব ধরনের কবুতরই এখানে পাওয়া যায়। শুধু আপনাকে কষ্ট করে এখানে আসতে হবে এবং কবুতর সম্পর্কে জেনে তারপরে আসতে হবে। যাই হোক, মোটামুটি দর্শক এই ছিল হাট থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আচ্ছা, মুহূর্ত দিয়ে
Thank you.